আমি মুকাদ্দেস আলী মজুমদার শাহীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 19তম ব্যাচের ছাত্র, দর্শন বিভাগে পড়াশোনা করেছি। আমাদের কাছ থেকে হারিয়ে যায় 22শে ডিসেম্বর ফারুকুজ্জামান ফারুক, সেখানে আমি মারাত্মকভাবে আহত হই। এটা বলা চলে আমার দ্বিতীয় জীবন। আমি হাসপাতাল বেডে কাতরাচ্ছি। নিজের জীবনকে বাজি রেখে আমরা ছাত্র আন্দোলন করেছি। আর শাটল ট্রেন, যখনই শুনেছি যে শাটল ট্রেন একটা ছবি হচ্ছে প্রাণের, শাটল ট্রেন আমাদের আসলে প্রাণের স্পন্দন ছিল। প্রিয় ক্যাম্পাসে কে নিয়ে একটি ছবি হচ্ছে শুনে আমাদের খুব আনন্দ লেগেছে। আমরা চাচ্ছি যে এরকম কোনো প্রকাশনার সাথে যদি আমরা যুক্ত থাকতে পারি তাহলে নিজেকে গর্বিত বোধ করব। এই ইয়ে থেকে, অনুভূতি থেকেই মূলত আজকের এই শাটল ট্রেনের সাথে একত্রিত হওয়া। সকলেই এই শাটল ট্রেনের সাথে সংযুক্ত হলো। এটা একজন লোক সংযুক্ত হওয়া মানে একটা পরিবার সংযুক্ত হওয়া, একটা পরিবার সংযুক্ত হওয়া মানে একটা সমাজ সংযুক্ত হওয়া। এভাবেই আসলে এটার সংযুক্তিটা বাড়বে, এটাই আমার বিশ্বাস।